হারাবার দিনে, কবি অনুরাধা চৌধুরী। সেই সব বন্ধুত্ব হারাবার দিনে বিস্ময় রোগে বড়ই ভুগেছি আমি। মাটির সমান্তরালে চোখ রেখে অধমুখী আমি, কিছুটা উপেক্ষিত ক্লান্তিতে। নদী বাঁধ দিয়েছিলাম আমার চেতনার অঙ্কুরে, যাতে অবহেলা আর এপারে ধেয়ে না আসে। দুঃখ নয়, আমাকে বিধ্বস্ত করেছিল মায়া দৃঢ় সেতু আর ভালোবাসার অপূর্ব সোপান। অপূর্ব সোপান বেয়ে ধীরে ধীরে উত্তরণের পথ। মরিচিকা দেখেছি, অথচ মরুভূমি ছিল না কোথাও। তৃষ্ণা নিবারণের আশায় একা একা হেঁটে গেছি অগন্তি বালি পথ ধরে। তৃষ্ণা নিবারণের আশায় একা একা হেঁটে গেছি অগন্তি বালি পথ ধরে। অনুভবের ভ্রান্তিতে আলে আর আলো, মানচিত্রের মতো নিখুঁত চোখে বিস্তীর্ণ বালুকা বেলা ইশারায় ডেকেছিল আমায়। হেরে গেছি তবু পরাজিত নই, হেরে গেছি তবু পরাজিত নই। বহমান জীবনের তিক্ত স্বাদ পেতে পেতে চিনেছি মানুষের মুখ ও মুখোশের ব্যবধান। খুব বেশি নয়, পাশাপাশি থাকে ওরা। হয়তো মুখোশ নয়, আমার গভীরে বাস করে একজন মানুষ। আমি আজ খুঁজি শুধুই মানুষের মুখ, আমি আজ খুঁজি শুধুই মানুষের মুখ।